বিএনপি নেতারা বলেছেন এবার সরকারের দিন শেষ, জনগণ রাস্তায় নেমে এসেছে, দাবি আদায় না করে কেউ ঘরে ফিরে যাবে না। চট্টগ্রামের কাজীর দেউড়িতে তারুণ্যের সমাবেশ থেকে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আবারও দাবি জানান তারা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আক্তার হোসেন। বিএনপির আন্দোলনে তরুণ ও যুব সমাজকে যুক্ত করতে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ নামে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে সমাবেশে চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন জেলা উপজেলার তরুণ নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। নেতারা বলেন জনগণের আস্থা হারিয়েছে সরকার। আমরা কেন উপস্থিত হয়েছি? 4 কোটি অধিক ভোটার 15 বছরে ভোট দিতে পারে না। আমরা কি ভোট দিতে চাই? নিজেদের অধিকার আদায়ে তরুণ সমাজকে ইস্পাত কঠিন ঐক্য করে রাজপথে নামার আহ্বান জানান নেতারা। তাদের সাথে কেউ নাই, দেশেও নাই, বিদেশেও নাই। ইংরেজিতে বলে গেম ওভার, বাংলায় বলে খেলা শেষ। আজকে সবাই এসেছে, আবার স্বাধীনের সমান্তর তরুণরা আছেন, যুবকেরা আছেন, তাদের সেই স্বাধীনতাকে রক্ষা করবার সময়। আমার স্বাধীনতা আজকে বিপন্ন, আমার সার্বভৌমত্ব আজকে বিপন্ন, আমার অস্তিত্ব আজকে বিপন্ন, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ আজকে বিপন্ন বন্ধু। সেই বাংলাদেশকে আপনাদেরকে রক্ষা করতে হবে, তরুণদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে আজকে এগিয়ে আসতে হবে সেই বাংলাদেশকে রক্ষা করার। তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে আগামী দিনে সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করতে চায় বিএনপি। সেই লক্ষ্যে রাজপথে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করে সরকার পতনের আন্দোলনের বার্তা দিচ্ছে দলটি। চট্টগ্রামের কাজীর দেউড়ি থেকে আক্তার হোসেন, চ্যানেল আই।